পাহাড়ের চূড়ায় পাথরের আড়ালে বাসা বেঁধেছে একজোড়া বার্নাকল রাজহাঁস। বাসা বাঁধার ৬-৭ দিনের মাথায় স্ত্রী পাখিটি ৩টি ডিম পেড়েছে। স্ত্রী হাঁসটি যখন ডিমগুলোতে তা দেয়, তখন পুরুষ হাঁসটি এভাবে দাঁড়িয়ে থেকে তার ডিম ও স্ত্রীর দেখভাল করে। তারা যতই তাদের সন্তানদের কথা চিন্তা করে উপরে বাসা বাঁধুক না কেন, সেখানেও শিকারীরা ঠিকই পৌঁছে যায়। তারা বেশিরভাগ সময়ই চিল বা ঈগলের আক্রমণের শিকার হয়। এমনকি অনেক সময় দেখা যায় বন্য শিয়ালরাও তাদের বাসায় হানা দিয়ে বসে। ডিম পাড়ার 10 থেকে 12 দিনের মাথায় বার্নাকল দম্পতির 3টি ডিম ফুটে 3টি ছানার জন্ম হয়। ডিম ফুটে ছানাগুলো বেরিয়ে আসার পর বার্নাকল দম্পতির চিন্তা যেন আরও বেড়ে যায়, কারণ ছানাদের কিচিরমিচির শব্দে চিল বা ঈগল পাখিগুলো তাদের অবস্থানের টের পেয়ে যায়। তাই বার্নাকল দম্পতি তাদের ছানাদের সবসময় আগলে রাখার চেষ্টা করে। তারা কখনোই তাদের ছানাদের একা ফেলে খাবারের সন্ধানে বের হয় না। স্ত্রী হাঁসটি এভাবেই যখন ছানাদের দেখভাল করে, তখন পুরুষ হাঁসটি ছানাদের জন্য আহার সংগ্রহ করে নিয়ে আসে। আর যখন পুরুষ হাঁসটি ছানাদের দেখভাল করে, তখন স্ত্রী হাঁসটি বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে। ডিম ফুটে ছানাগুলো বেরিয়ে আসার পর প্রায় 5 থেকে 7 দিন ছানাগুলোর এভাবেই দেখভাল করে বার্নাকল দম্পতি। 5 থেকে 7 দিন পর এবার ছানাগুলোকে এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। এরা যতই পাহাড়ের উপর বাসা বাঁধুক না কেন, এদের মূল বাসস্থানই হলো জলে বা জলের আশেপাশে। কিন্তু কথা হলো, এত উপর থেকে ছানাগুলো কিভাবে নিচে নেমে আসবে? তারা তো এখনও তাদের বাবা মায়ের মতো উঠতে শিখেনি। তাই ছানাগুলোকে নিচে নামাতে প্রথমে পুরুষ হাঁসটি উড়ে গিয়ে কিছুটা নিচে গিয়ে বসে। এরপর স্ত্রী হাঁসটিও তাদের ছানাদের একা ফেলে উড়ে যায়। বাবা মাকে এমনটা করতে দেখে একটি ছানা এভাবেই ঝাঁপিয়ে পড়ে প্রায় 20 থেকে 40 ফিট উঁচু পাহাড় থেকে। আর সে নিচে পড়তে পড়তে এভাবেই পাহাড়ের সাথে বারবার ধাক্কা খেতে থাকে, যার কারণে ছানাটির শেষমেশ মৃত্যু ঘটে। প্রথম ছানাটির মতো দ্বিতীয় ছানাটিও যখন ঝাঁপিয়ে পড়ে, তখন সেও 2-1 বার পাহাড়ের সাথে ধাক্কা খায়, কিন্তু সে শেষমেশ বেঁচে যায়। তবে ছোট্ট ছানাটি এবারের মতো বেঁচে গেলেও তার শেষ রক্ষা করতে পারেনি তার মা। ছানাগুলো পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ার দৃশ্যটি দূর থেকে খেয়াল করে একটি কাক, আর সে এভাবে মায়ের কোল থেকে ছানাটিকে কেড়ে নিয়ে উড়ে চলে যায়। যদিও মা হাঁসটি কাকটির হাত থেকে তার আদরের ছানাটিকে রক্ষা করতে প্রাণপণ চেষ্টা করে। এবার পালা শেষ এবং 3 নম্বর ছানাটির। সে যখন পাহাড়ের চূড়া থেকে ঝাঁপ দেয়, তখন সে এভাবে একটি পাথরের মাঝখানে আটকে পড়ে। আর বাবা হাঁসটি এসে তার ছানাকে এইভাবেই রক্ষা করতে সক্ষম হয়। শেষমেশ বার্নাকল দম্পতি তাদের মাত্র একটি ছানাকে বাঁচাতে সক্ষম হয়, আর তারা তাদের আদরের ছানাটিকে নিয়ে এভাবেই তাদের নতুন জীবন শুরু করে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এমনই আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। ধন্যবাদ।